টাঙ্গাইলের সখীপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীর মোটরসাইকেল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলার সরকারি মুজিব কলেজ মাঠ থেকে শোভাযাত্রা বের করেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর তারেকের সমর্থকরা। পরে শোভাযাত্রাটি পুরো এলাকা প্রদক্ষিণ শেষে তালতলায় এসে শেষ হয়। পরে সেখানে সমাবেশের আয়োজন করা হয়। এ সময় আওয়ামী লীগের বিভিন্ন নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে তৃণমূলের ভোটে প্রার্থী বাছাইয়ে প্রথম স্থান হয় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।